রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএসপি গ্রাহকদের নিয়ে সেমিনার ময়নাগুড়িতে। ময়নাগুড়ি এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পক্ষ থেকে এবং সেই ব্যাংকের সিএসপি কাউন্টারগুলিকে নিয়ে ময়নাগুড়ি জলপেশ লক্ষ্মীকান্ত উচ্চ বিদ্যালয়ের একটি শিবিরের আয়োজন করা হয়। শুক্রবার শিবির আয়োজন করা হয়। এদিনের শিবিরে গ্রাহকদের ব্যাংকের বিভিন্ন পরিষেবা সম্বন্ধে আলোচনা করা হয় এবং বিশেষ করে লোনের যাবতীয় তথ্য তাদের সামনে আলোচিত হয়। এছাড়া ভালো গ্রাহক এবং ভালো কাস্টমারদের দিন ছাতা এবং বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয় ব্যাংকের পক্ষ থেকে। এদিন উপস্থিত ছিলেন ময়নাগুড়ি ব্রাঞ্চের লোন ম্যানেজার সৌরভ ভট্টাচার্য, রিজিওনাল ম্যানেজার সঞ্জীব কুমার রায় এবং ময়নাগুড়ি ব্রাঞ্চ ম্যানেজার গোপাল কুমার ঝা সহ আরও অনেকেই। একটা গোল করতে পারে না, দম নেই, চিড়ি খাইলে জোর সাইব কেমনে, জোর রাজির ইলিশে। আচ্ছা আচ্ছা, থাক থাক, হয়েছে, দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে। বয়স যেভাবেই দিক না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। এই অনুষ্ঠানটার নাম দিয়েছি আমরা আমার গ্রাম আমার ব্যাংক। আপনারা জানেন যে স্টেট ব্যাংকের অত্যন্ত গ্রামাঞ্চলেও স্টেট ব্যাংক পরিষেবা দিয়ে থাকে এবং ব্যাংকটা বিশেষ করে সেই অঞ্চলের লোকেদের সুবিধার জন্য খোলা হয়। এটা এক ধরনের জনসংযোগ কর্মসূচি, কারণ ব্যাংকে আজকাল এত ভিড় হয়, সবসময় আমরা সবার সঙ্গে কথা বলতে পারি না। তাহলে আজকে আমরা যে সুযোগটা নিলাম, আমরা সরাসরি গ্রামের মধ্যে আসলাম, তাদের পরিচয় করে দিলাম যে ব্যাংকটা শহরের লোকের জন্য নয়, গ্রামের লোকের জন্য এবং ব্যাংকটা প্রকৃতপক্ষে তাদের জন্য। এটা তো আমরা অ্যাওয়ারনেস একটা প্রোগ্রামও বলতে পারবো,